আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম জানাচ্ছি বায়ান্ন টিভিতে। পাকিস্তান যখন তালেবানের উপর নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করছে, তখন ভারত তাদের বিলিয়ন ডলার বিনিয়োগ বাঁচাতে পারবে কিনা তা নিয়ে উদ্বেগের মধ্যে আছে। আফগানিস্তানে ভারতের বিনিয়োগ $3 বিলিয়নেরও বেশি। ভারতের প্রত্যাশা ছিল মার্কিন সমর্থিত কাবুল সরকার পাকিস্তানের বিপরীতে আফগানে তাদের বিনিয়োগ রক্ষায় ভূমিকা রাখবে, কিন্তু 15 আগস্ট কাবুল দখলের পরই ভারতে সে আশার গুড়ে বালি পড়েছে। মূলত পাকিস্তানই ভারতের সামনে বড় বাধা। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অবকাঠামো পুনর্নির্মাণের জন্য ভারত সালমা ড্যাম নামে একটি জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করে। প্রকল্পটি দেশটির ঐতিহাসিক শহর হেরাতে অবস্থিত। প্রকল্পের উন্নয়ন থেকে 2015 সালে কাবুলে নতুন আফগান পার্লামেন্ট নির্মাণে ভারত সহায়তা করে। কিন্তু এখন যুক্তরাষ্ট্র আফগানিস্তান ত্যাগের পর সব হিসাব নিকাশ পাল্টে গেছে ভারতের। ভারতের ভয় হচ্ছে আফগানিস্তানে তাদের বিনিয়োগ হয়তো মাঠে মারা গেল। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক ডক্টর দাউদ আজামি বলছেন, আফগানিস্তানের বড় দাতা দেশ হিসেবে ভারত নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। তার আফগানিস্তানে অর্থ সহায়তা ভবন নির্মাণের পাশাপাশি সড়ক ও ড্যাম নির্মাণ করেছিল। আফগানি শিক্ষার্থীদের জন্য হাজার হাজার স্কলারশিপের ব্যবস্থা করেছে ভারত। টিআরটি ওয়ার্ল্ডকে আজামি বলছেন, ভারতের সব বিনিয়োগ এখন ঝুঁকির মধ্যে পড়ে গেছে এবং তাদের প্রত্যাশা পূরণ হবে না বলে মনে করা হচ্ছে। তালেবান সরকার ভারতের সঙ্গে কি আচরণ করবে তা এখনও চূড়ান্তভাবে স্পষ্ট হয়নি। ভারতের কূটনীতি ও রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের স্বার্থকেই তালেবান শতভাগ পূরণ করবে, সেজন্য ভারতের পক্ষে তাদের বিনিয়োগ ধরে রাখা আর সম্ভব হবে না। তালেবান সরকারের কাছে মোদী সরকারের আর কোনো নিরাপদ স্থান থাকল না বলেই মনে করা হচ্ছে। তালেবান নেতাদের সঙ্গে যোগাযোগ করাও ভারতের জন্য এখন কঠিন হয়ে গেছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের এক মূল্যায়নে বলা হচ্ছে, তালেবান যেহেতু পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাতে রয়েছে, সেহেতু ভারত কোনোভাবেই তালেবানের সঙ্গে ন্যূনতম বন্ধন ধরে রাখতে পারবে না। ভারতের এক শীর্ষ কর্মকর্তা সম্প্রতি ওই কথারই পুনরাবৃত্তি করেছেন। দেশটির চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত বলেছেন, তালেবানের সঙ্গে ভারতের সম্পর্ক 20 বছর আগের মতোই বিরোধপূর্ণ। ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিষয়ক এক বৈঠকে তিনি এ মন্তব্য করেছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন কৌশলগত ডক্ট্রিনে পরিবর্তনের একটি অংশ হিসেবে কি আমেরিকা নিজেকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে? নতুন ডক্ট্রিনে আমেরিকার প্রধান প্রতিপক্ষ ইসলাম নয় বলেই আভাস পাওয়া যাচ্ছে। সঙ্গত কারণেই সন্ত্রাস বিরোধী যুদ্ধের যে ধারা চলতি শতকের গোড়া থেকে আমেরিকা শুরু করেছিল, সেখান থেকে সরে এসে বৈশ্বিক নীতিতে দেশটির নতুন বিন্যাস আনবে বলে মনে হয়। আমেরিকান নীতি বিশ্লেষক ও উপদেষ্টাদের বক্তব্যেও সেই ইঙ্গিতই পাওয়া গেছে। আমেরিকান বিশ্লেষক রবিন রাইট লিখেছেন, আমেরিকার মহাপশ্চাৎপসরণ কম করে হলেও 1989 সালে সোভিয়েত ইউনিয়ন প্রত্যাহারের মতোই অপমানজনক, যা সোভিয়েত সাম্রাজ্য এবং কমিউনিস্ট শাসনের অবসানে অবদান রেখেছিল। বড় দুই শক্তিই পরাজিত হয়ে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। একটু ভিন্ন মাত্রার হলেও একই কথা বলেছেন সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষা মন্ত্রী জেমস ক্ল্যাট। তবে তিনি আমেরিকার ভিন্ন এক প্রতিপক্ষের ব্যাপারে ইঙ্গিতও দিয়েছেন। জন লি অ্যান্ডারসনকে পাঠানো এক ইমেইলে জেমস ক্ল্যাট আফগানিস্তান থেকে প্রত্যাহারের কথা উল্লেখ করে বলেছেন, এটি একটি ক্ষতিকর আঘাত, কিন্তু সাম্রাজ্যের শেষ এখনও হয়নি, সম্ভবত দীর্ঘমেয়াদেও নয়। মারাত্মক পরাজয় আমেরিকার প্রতিপত্তি ক্ষুণ্ণ করেছে, তবে আমাদের মুখে ভররাজনৈতিক ডিমের সমতুল্য সরবরাহ করছে। বিস্তৃত বিশ্বে আমেরিকা এখনও তার অফশোর পাওয়ার ব্যালেন্সিং ফাংশন ধরে রেখেছে। আর কিছু উত্তপ্ত সাংবাদিকতা সত্ত্বেও কোনো অপরিবর্তনীয় সুবিধা আমাদের প্রাথমিক ভররাজনৈতিক প্রতিপক্ষ চীনকে দেওয়া হয়নি। নতুন ডক্ট্রিনে মার্কিন প্রতিপক্ষকে বলার অপেক্ষা রাখে না যে আমেরিকান কৌশলগত বিন্যাসে চীন এবং রাশিয়াই হচ্ছে প্রধান প্রতিপক্ষ। যদিও প্রতিপক্ষ হিসেবে সক্ষমতা বিচারে রাশিয়ার বৈশ্বিক নেতৃত্বে আমেরিকাকে চ্যালেঞ্জ করার সামর্থ্য যতটা, তার চেয়ে চীনের অর্থনৈতিক ও অন্যবিধ ক্ষমতা অনেক বেশি। আফগানিস্তানের দীর্ঘ সময় কাজ করা সাবেক ব্রিটিশ মন্ত্রী ইয়েলের জ্যাকসন ইনস্টিটিউট ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের সিনিয়র ফেলো রোরি স্টুয়ার্ট বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকার এখন আর আফগানিস্তানের মতো জায়গায় নয়, বরং চীনের সম্প্রসারণের মোকাবেলায় নিবেদিত। চীন অবশ্য যুক্তরাষ্ট্র যে তাদের প্রতিপক্ষ করতে যাচ্ছে সেটি জানে। গত সপ্তাহে সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমসের এক সম্পাদকীয়তে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে একটি পূর্ণাঙ্গ ভররাজনৈতিক প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত, কিন্তু এটা স্পষ্ট যে ওয়াশিংটনের বেশিরভাগ পদক্ষেপই নয় বস্তু ছাড়া
নিছক ধোকাবাজি। যুক্তরাষ্ট্র যা সবচেয়ে বেশি ভয় পায় তা হল চীনের ধারাবাহিক বিকাশের ক্ষমতা। চীনের অর্থনৈতিক শক্তি ধীরে ধীরে শক্তির সাথে তাল মিলিয়ে যাচ্ছে এবং এমনকি তা অতিক্রম করবে। সেই সাথে চীনের সামরিক শক্তি অন্যের জন্য উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়ে উঠছে। চীনের এই গতিগুলো যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যকে ভেঙে ফেলার প্রবণতা তৈরি করেছে। ওয়াশিংটন স্বপ্ন দেখছে চীন তার উন্নয়ন গতি হারাবে, আর তখন মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উন্নয়ন গতিশীলতা অর্জন করবে। পত্রিকাটি আরও লিখেছে, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের অর্থ এই নয় যে আমেরিকা আধুনিক বিশ্বে তার ধ্বংসাত্মক শক্তি প্রয়োগ থেকে বিরত থাকছে। এর পরিবর্তে এটি হবে একটি টার্নিং পয়েন্ট, যা দেখায় যে মার্কিন যুক্তরাষ্ট্র তার মন্দ কাজ করার পরবর্তী লক্ষ্য খুঁজে পাবে। আফগানিস্তানে যুদ্ধ শুরু করার জন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট বা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়বদ্ধ করা হয়নি। যুদ্ধকে দীর্ঘদিন ধরে একটি ভুল হিসেবে দেখা হয়েছে, কিন্তু সবসময় এটিকে অভিনব শব্দবাজি করে বৈধতার মোড়ক দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সুদিনের সময় জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের বৃহত্তর মধ্যপ্রাচ্যে একটি গণতান্ত্রিক মডেল স্থাপনের একটি অহংকারী পরিকল্পনা ছিল, কিন্তু পরিকল্পনাটি ইরাক থেকে আফগানিস্তান পর্যন্ত ব্যর্থ হয়। কিছু মার্কিন অভিজাত এক চীনকে নিয়ন্ত্রণ করার জন্য আফগানিস্তান থেকে প্রত্যাহার করা সম্পদ ব্যবহার করতে চাইছেন। তারা চীনা জাতির নবজীবনের প্রক্রিয়া বন্ধ করতে এবং চীনের ভবিষ্যৎ পরিবর্তনের জন্য আরও উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে আসতে চান। নতুন পরিস্থিতিতে চীনা আধিপত্য খর্ব করতে চারটি ক্ষেত্রে আমেরিকা তার মিত্রদেরকে নিয়ে লড়াইয়ে নেমেছে বলে অনুমান করা হচ্ছে। এই ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ চীন সাগরসহ চীনের চারপাশে একটি বৈরী শক্তির বলয় তৈরি করা। এর অংশ হিসেবে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান উপকূলে আমেরিকান নৌশক্তিকে ব্যাপকভাবে জোরদার করা। এক্ষেত্রে লক্ষ্য থাকবে দক্ষিণ চীন সাগরের একক মালিকানা চীনের দাবি করার পরিপ্রেক্ষিতে দক্ষিণ চীন সাগর সংযুক্ত দেশগুলোকে কোয়াটের বলয়ে নিয়ে আসা অথবা ভিন্ন কোনো জোট তৈরি করা। এক্ষেত্রে ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার সাথে সামরিক সম্পর্ক বাড়ানো, জাপান ও দক্ষিণ কোরিয়াকে আরও বেশি সক্রিয় করে তোলা, কোয়াটের অংশীদারদের মধ্যে ভারতকে চীনের ব্যাপারে অধিকতর সক্রিয় করে তোলা। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকে চীনের সাথে সম্পর্ক ছিন্ন করাতে না পারলেও অন্তত একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে নিয়ে আসা। আমেরিকার চীন বিরোধী লড়াইয়ের দ্বিতীয় ক্ষেত্র হতে পারে বেইজিংয়ের বিনিয়োগ ও বাণিজ্য ক্ষেত্রগুলোকে বাধাগ্রস্ত করা। এক্ষেত্রে আমেরিকান ও তার মিত্রদের যেসব বিনিয়োগ কর্পোরেশন রয়েছে তাদের স্থাপনা পর্যায়ক্রমে চীন থেকে সরিয়ে এনে এশিয়ায় অন্য দেশগুলোতে স্থাপন। এর সাথে চীনা পণ্যের প্রবেশে আমেরিকান বাজারে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে বাণিজ্যিকভাবে চীনকে কুণ্ঠাসা করা, ট্রাম্পের আমলে বন্ধ করা দক্ষিণ পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলের জন্য দেয়া বাণিজ্য সুবিধাগুলো ফিরিয়ে এনে মিত্রদের আস্থা অর্জন করা। চীনকে নিয়ন্ত্রণের জন্য আমেরিকার তৃতীয় লক্ষ্য এলাকা হল বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনাকে কাজে লাগানো। রাশিয়া ও অন্য চীনা মিত্র দেশগুলোকে সাথে নিয়ে বিকল্প মুদ্রা ও লেনদেন প্রক্রিয়া তৈরির চৈনিক প্রচেষ্টা বাধাগ্রস্ত করা। এজন্য বিশ্বব্যাংক IMF গ্রুপের কঠোর ঋণদান ব্যবস্থাকে উদার করে চীনা অর্থায়ন সূত্রকে বাধা দেওয়ার চেষ্টা করা। এক্ষেত্রে চীনের রুট অ্যান্ড বেল্ট উদ্যোগের সাথে সংশ্লিষ্ট দেশগুলোকে বিশেষভাবে টার্গেট করা, একই সাথে নতুন সিল্ক রুটের এই উদ্যোগ যাতে সফল হতে না পারে তার চেষ্টা করা। চীনের বিরুদ্ধে সংঘাতের আরেকটি ক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে জিংজিয়ান, হংকং ও তিব্বত সহ বিচ্ছিন্নতাপ্রবণ অঞ্চলগুলোর অধিকার আন্দোলনের সমর্থন দেওয়াকে। জিংজিয়ান সহায়তার জন্য আফগান অঞ্চল থেকে আমেরিকার প্রত্যাহার কৌশলগত বিপত্তি তৈরি করলেও মধ্য এশিয়ার কোনো দেশকে দিয়ে সেই শূন্যতা পূরণ করার প্রচেষ্টা, হংকংয়ে চীনের মূল ভূখণ্ডের আইন ও রীতিনীতি চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে যে প্রতিরোধ রয়েছে সেটিকে চাঙ্গা করে তোলা, একই সাথে হংকং ও উইঘুরের মানবাধিকার ইস্যু নিয়ে আন্তর্জাতিক ফোরামগুলোতে প্রচার প্রচারণা জোরদার করা, ঠান্ডা হয়ে আসা তিব্বত ইস্যুটিও আবার বৈশ্বিক দৃষ্টির মধ্যে নিয়ে আসা, এক্ষেত্রে কোয়াট মিত্র ভারতকে কাজে লাগানোর বিশেষ প্রচেষ্টা চালানো।